যে বাস্তবের সে যে আরটিআই মাগিলে কোণ সে তথ্য মিলে দেখুন যে বিজেডির পূর্বতন বিধায়ক লে প্রণব প্রকাশ দাস ওর ববি সে বিজেডির সাংগঠনিক সম্পাদক তাঙ্ক কোয়ার্টরের রিপেয়ারিং রিনোভেশনে কত কোটি টাকা খরচ হয়েছে তার তথ্য জাঁয়াপাই আমি সরকার তথ্য মাগিলু সরকার আরএনবি কি দেলে আরএনবি আমি তথ্য লুচাইলে দেলে যা ফলে ববি দাস সুরক্ষা দেওয়া যাই যেহেতু তাঁর সেতবে ফাইভ টি চাল অখণ্ড ক্ষমতা লা তেমক তথ্য লুচাই দিলে পরবর্তী সময় আমি ধারণা দেলু তাপরে আমি তথ্য মিলা লক্ষাধিক টঙ্কা সরকারি গাইডলাইন কি উল্লঙ্ঘন করে সরকারঙ্কর সবু নিয়ম রেগুলেশন কু অবমাননা করিকি ইয়ে লক্ষাধিক কোটি কোটি টঙ্কা নেইকি খরচ করিথিলে এবে তাঙ্ক কোয়ার্টরে লক্ষাধিক টঙ্কা বেআইনভাবে খরচ হয়েছে দ্বিতীয়রে ব্যক্তিগত পয়সা যা রয়েছে কোটি কোটি টঙ্কা খনি মাফিয়াঙ্ক পয়সা এবং ঠিকাদারঙ্ক পয়সা তাঙ্ক ঘরে লাগিছে আমি মূলরু মধ্যে কইছু সুইমিং পুল কতরু আরম্ভ করিকি স্ট্রং রুম কতরু আরম্ভ করি পার্ক কতরু সবু করা হয়েছে কোটি কোটি টঙ্কা খরচ হয়েছে সরকারঙ্কর সম্পত্তি নষ্ট করা যাইছি বিনা সরকারঙ্ক অনুমতিরে সরকারঙ্ক সম্পত্তি নষ্ট করা যাই করা যাইছে তেণুকরি প্রণব প্রকাশ দাস হুয়ন্তু কি ভিকে পাণ্ডিয়ান তাঙ্ক পত্নী মধ্যে রিপেয়ারিং রিনোভেশন পাই কোটি কোটি টঙ্কা নেছেন আমি চাহুছু সরকারি সম্পত্তি নষ্ট করিথিবা অভিযোগরে এবং বেআইন ভাবে টঙ্কা নেইথিবা সরকারি তহবিলু এবং ব্যক্তিগত পয়সা খরচ করিথিবা অভিযোগরে সরকারঙ্ক বিনা অনুমতিরে প্রণব প্রকাশ দাস ওর ববিঙ্কু গিরফ করা যাও তাঙ্কু তদন্ত পরিসরভুক্ত করা যাই তাঙ্ক উঠু টঙ্কা রিকভারি করা যাও এবং দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও আপনার সূচনা অধিকার যে তথ্য মাগিলে তথ্যরে কোণ আসলা কেতে টঙ্কা খরচ হয়েছে বলে রিপোর্ট সরকারি তথ্যরে মাত্র 9 লক্ষ টঙ্কা খরচ হয়েছিল বলে তথ্য আসছিল যা কি গাইডলাইন ভাওলেট করছে গোটে হাই প্রোফাইল কোয়ার্টর 2,10,000 টঙ্কার রিপেয়ারিং রিনোভেশন ইলেকট্রিক্যাল টু অধিক খরচ হয়ে পারিব না তাপরে বি গোটে আর্থিক বর্ষে আমি 9 লক্ষ টঙ্কা দিয়াগলা প্রথম কথা দ্বিতীয় কথা ইয়ে হারাহারি 3-3.5 কোটি টঙ্কা ঠিকাদার এবং কন্ট্রাক্টরঙ্ক পয়সারে ইয়ে বেআইনভাবে করছেন তার তদন্ত হোক কেতে ভাঙ্গিছন্তি জড়িছন্তি ববি দাসকু গিরফ করে তদন্ত করে পচরাউচরা কলে আমি যে চিত্র দেখুলু ভিতরে যে চিত্র দেখুলু যেভাবে ভাবে ইন্টেরিয়র হয়েছিল যেভাবে ভাবে দামি টাইল মার্বল লাগিছিল সেটা তো পাখাপাখি 2-3 কোটি কম হবনি হারাহারি আমি বি কহুছু 3 কোটি টঙ্কার ঊর্ধ্ব কোটি টঙ্কা খরচ করা যাইছি ইটালিয়ান আউ আমেরিকার সবু মেটেরিয়াল আসিছি এবং রাজপ্রসাদ ভলি রাজমহল ভলি কোয়ার্টরকু ববি দাস করছন্তি যেহেতু সে অখণ্ড ক্ষমতায় থিলে ভাবিলে দুর্নীতি নবীন পট্টনাক সরকার হটিবনি আমি রহবু তেমন বেআইন ভাবে কোটি কোটি টঙ্কা খরচ করে করে তাঁকু গিরফ করা যাই তদন্ত পরিসরভুক্ত করা যাও সবু সত্য সামনাক আসবে নিশ্চিত ভাবে দেখুলে আমি প্রতিক্রিয়া নৌলে সূচনাধিকার কর্মীঠু যে আরটিআই রে তথ্য মাগিলে যে প্রণব প্রকাশ দাস 2,10,000 অধিক টঙ্কা যেটি খরচ করিবনি কিন্তু সেইটি 9 লক্ষ টঙ্কা স্যাংশন করা যাইছিল তা মধ্যে নিয়ম বহির্ভূত কিন্তু বাস্তবতা দেখিলে পাখাপাখি 3 কোটির ঊর্ধ্ব এতে খরচ করা যাই যে আরটিআই কর্মী সন্দেহ প্রকাশ করছেন এবং আর তদন্তর সে ডিমান্ড করছেন তেমন বড় কথা হচ্ছে ববি দাস যে কথা কোচেন কি মো কাম হচ্ছে লোক সেবা করা ইয়ে হচ্ছে কোণ সেবা করা ইয়ে হচ্ছে তাদের নির্দেশনা আপনার এইভাবে ভাবে সেবা করলে নিজের ক্ষমতার পরিসর বঢ়ে যেভাবে ভাবে অন্ডরগ্রাউন্ড করে আপনার যেভাবে ভাবে আলিশান বঙ্গলা সে জায়গায় তৈরি করলে কোণ প্রমাণ করে পেয়েছিলেন কাহা পাই বঙ্গলা তৈরি করা যাই দুর্গাশিষ ইয়ে ইয়ে হচ্ছে জিএ ডিপার্টমেন্ট অর্ডরে আসুচি যাহা বি কনস্ট্রকশন হব যাহা বি ভঙ্গা যাব ইয়ে জিএ ডিপার্টমেন্টর অনুমতিরে হি হব এবং জিএ ডিপার্টমেন্টর মন্ত্রী কে থিলে খোদ সেতবেলার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ইয়ে তাঙ্ক অনুমতিরে হেইছি কি ইয়ে ভঙ্গা রুজা তাঙ্ক অনুমতিরে হেইছি কি মানে মন ইচ্ছা ইয়ে কোন অশোক দাসঙ্ক সম্পত্তি ইয়ে কোন কাহার পৈতৃক সম্পত্তি এবে ভাঙ্গিবা পাই জিএ ডিপার্টমেন্টর পরমিশন নেইছন্তি কি ববি দাস কহুছন্তি যেমিতি থিলা সেমিতি ফরে ফেরে দেবি ইয়ে কোন কা পৈতৃক সম্পত্তি ইয়ে কোন অশোক দাসক সম্পত্তি এবং জিএ ডিপার্টমেন্টর উইদাউট পরমিশন ইয়ে হেইছি কি নাই সে কথা কুহন্তু যে মু কাগজ কল ইয়ে কাগজ দেখ মু পরমিশন নেইছি ভাঙ্গুছি এবং যে কথা হচ্ছে যে আইন অনুসারে এতিকি টঙ্কা খরচ করে পারিবে বর্ষক ইয়ে তো কোটি কোটি টঙ্কা খরচ হয়েছি মাত্র 9 লক্ষ টঙ্কার হিসাব দিয়েছি এবং আমার সহ বিজেপি নেতা প্রসন্ন মহাপাত্র যোড়ি হয়েছেন আগর যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাই।